আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে চেক করবেন আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করে আছে কিনা তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যান যে কোনো ব্রাউজারে যে কোনো ব্রাউজারে আসার পর আপনি এখানে টাইপ করবেন ইউআইডিএই ইউআইডিএই লেখার পর সার্চ করবেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এর অফিশিয়াল ওয়েবসাইট চলে এসেছে আপনি এই এ ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যে ভাষায় করতে চান সেই ভাষাটা আপনি ভাষার উপরে ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে আবার কিন্তু নতুন পেজ খুলে আসবে তো আমাদেরকে স্ক্রল করে নিচে চলে আসতে হবে নিচে আসার পর আপনি দেখতে পাবেন আধার সার্ভিসের অ্যান্ডারে কতগুলি সার্ভিস আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন দুই নম্বরে ভেরিফাই ইমেল ওর মোবাইল নম্বর তো আপনি এখান থেকে আপনার ইমেল আইডি লিঙ্ক আছে কি না এটাও জানতে পারবেন আর আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না এটাও জানতে পারবেন তো এখানে জানার জন্য আপনি এই ভেরিফাই ইমেল ওর মোবাইলে ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে এরকম পেজ আসবে দেখতে পাচ্ছেন ভেরিফাই মোবাইল নম্বর আর ভেরিফাই ইমেল অ্যাড্রেস তো আপনি যেটা চেক করতে চান সেটার উপরে ক্লিক করবেন তো আমি মোবাইল নম্বর লিংক আছে কি না এটা দেখাবো তাই আমি মোবাইল নম্বরে থাকতে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার তো আপনি আপনার আধার নাম্বারটা আধার নম্বরের ঘরে বসিয়ে দিবেন আর ইন্টার মোবাইল নম্বর তো আপনার যে মোবাইল নম্বরটা আপনি জানতে চান লিংক আছে কি না সেই মোবাইল নম্বরটা আপনি ইন্টার ইউর মোবাইল নম্বরের ঘরে বসিয়ে দিবেন তো আমি আমার আধার নম্বরটা বসিয়ে নিচ্ছি আপনারা আপনার আধার নাম্বারটা বসিয়ে নেবেন তো আমি আমার আধার নাম্বারটা বসিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নম্বর এখানে আমি আমার মোবাইল নম্বরটা বসিয়ে দিলাম আধার নাম্বার মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যাপচার এই ক্যাপচারটা কিন্তু ইন্টার ক্যাপচার নিচে দেখতে পাচ্ছেন এই ভরে কিন্তু দেখে দেখে বসাতে হবে আপনারা এটা সঠিকভাবে বসাবেন আপনি যদি এই ক্যাপচারটা সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে এখানে রিফ্রেশ বটম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই রিফ্রেশ বটমে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ক্যাপচারটা পাল্টে যাবে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনি এই ক্যাপচারটা এই ক্যাপচারে ঘরে বসিয়ে দিবেন। আমি ক্যাপচারটা বসিয়ে নিচ্ছি আপনারা সঠিকভাবে দেখে দেখে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করে দিবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে ইনভ্যালিড ক্যাপচার ভ্যালু এখানে আপনি দেখতে পেলেন যে আমার মোবাইল নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই তো আপনাদের যদি লিঙ্ক করে থাকে তাহলে সেখানে কিন্তু দেখিয়ে দিবে যে আপনার আধার নম্বরের সাথে মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনারা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখালাম কিভাবে আপনারা চেক করবেন যে আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কি না তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানতে সাহায্য করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত